শুরু হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। আজ সকালে নদিয়ার মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে গৌর পূর্ণিমা উপলক্ষে এই পরিক্রমা শুরু হয়। জলপথে জলঙ্গি নদী পেরিয়ে প্রথম পরিক্রমা যাবে পঞ্চাননতলা, সেখান থেকে নৃসিংহতলা হয়ে পরিক্রমা ফিরে আসবে ফের ইসকনে। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে এবারে বিদেশি ভক্তদের সংখ্যা অনেকটাই কম, তবুও রাজ্য ও ভিন রাজ্য থেকে গৌর পূর্ণিমা উপলক্ষে অসংখ্য ভক্তর উপস্থিত হয়েছে ইসকন মায়াপুরে।